নীলফামারী সৈয়দপুরে একদিনে ৬ জনের করোনা শনাক্ত, শহর জুড়ে আতঙ্ক। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঝর্ণা। এখন বিস্তারিত। ব্যবসায়ীদের লকডাউন না মানার কারণে হাজারো মানুষের সমাগম হচ্ছে শহরে। সৈয়দপুরে করোনার প্রকোপ বাড়লেও ব্যবসায়ীরা প্রশাসনকে ফাঁকি দিয়ে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দোকান খুলে ফেলেছেন। সৈয়দপুর শহরে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা সত্ত্বেও কোনো মতে মানছে না লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মকে তোয়াক্কা না করে হাজারো মানুষের সমাগম ঘটছে শহরে। ইতিমধ্যে করোনায় আক্রান্তের কারণে সকল ব্যাংকে লকডাউন ঘোষণা করা হয়েছে। একই দিনে ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখায় ১০ জনের করোনা উপসর্গ দেখা দিলে তাদের রক্তের নমুনা পরীক্ষা করলে ৬ জনের করোনা শনাক্ত হয়। মোট আক্রান্তের সংখ্যা ৮ জন। সারা শহর জুড়ে করোনা আতঙ্ক বিরাজ করছে। সবাই অল্প অল্প খোলা রাখছে, আমরা অল্প অল্প খুলছি, পুরাটা খুলি না স্যার, অল্প খুলে আবার এখন বন্ধ করে দিব। আমরা নিরাপত্তা ছিলাম, নিরাপদ বজায় ছিলাম, কিন্তু বাইরের থেকে পিছের থেকে লোকজন আসে আসে সমাগম করতেছে, কারণ আমরা কি করব, আমরা কি ঠেলে বাইর করে দিব বলেন? এখানে ঝগড়া সৃষ্টি হবে, মারামারি হবে। এটা তো ব্যাংক যদি একটা সিস্টেম করে দিত তাহলে তো আমাদের আরো সুবিধা হতো, তাহলে তো আমরা আমাদের পিছনে এইভাবে লোক সমাগম হতো না। জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে গত ১৩ এপ্রিল থেকে পুরো জেলায় লকডাউন ঘোষণা করেন। বর্তমানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২১ জন। এ বিষয়ে সৈয়দপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল সরকার বলেন, আমরা কঠোর অবস্থানে আছি, প্রতিদিনে মোবাইল কোর্ট করছি, তারপরেও কিছু ব্যবসায়ী নিয়ম মানছেন না। আপনারা জানেন যে বর্তমান করোনা পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। গতকাল সৈয়দপুর ইসলামী ব্যাংকে কর্মরত ৬ জন কর্মকর্তার করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। তার মধ্যে সৈয়দপুরের ২ জনের বাসা আমরা গত রাতেই গিয়েছিলাম, সেই বাসাগুলোকে আমরা লকডাউন করেছি এবং আশেপাশে বেশ কয়েকটি বাসা আমরা লকডাউন করেছি এবং সেই যারা আক্রান্ত হয়েছে তাদেরকে হসপিটালে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করেছি। এখন সৈয়দপুরে কিছু ব্যবসায়ী আছেন যারা সরকারি নির্দেশনা না মেনেই ব্যবসা পরিচালনা করছেন এবং প্রতিদিনই তারা করছেন। আমরা বারবার বলছি, বারবার অবহিত করছি, মোবাইল কোর্ট পরিচালনা করছি, তারপরেও তারা কোনোভাবেই কথা শুনছেন না। আমরা এই অভিযান আরও বাড়াবো এবং যেহেতু আক্রান্তের সংখ্যা বাড়ছে এ বিষয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করে কিভাবে এটাকে আরও কন্ট্রোল করা যায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpages। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television.